ভাই বাম পাশটা দেখতে পাচ্ছেন আমরা, এখন পর্যন্ত ভাই আমরা এখানে যা স্টার্ট আপ করিয়েছি রং খুবই ভালো আছে, এবং ভাই অ্যালয় রিমের অপশন দেখতে পাচ্ছেন, আর ভাই দেখতে পাচ্ছেন যে টায়ার গুলো খুব ফ্রেশ কন্ডিশনে। ভাই একটা গ্রে ইন্টেরিয়ার প্লাস ব্ল্যাক ইন্টেরিয়ার একটা কম্বিনেশন, টিভি এবং ব্যাক ক্যাম আমরা পেয়ে যাচ্ছি, অটো ট্রান্সমিশন, অটো গিয়ারের গাড়ি এবং ফোর হুইল ড্রাইভ সহ। আচ্ছা, ফোর হুইল ড্রাইভ সহ আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন, লেদার সিট করা, 100% লেদার সিট করা। যে গাড়িগুলোতে ভাই দেখবেন লেদার সিট, এগুলো খুবই হাই গ্রেডেড একটি গাড়ি। ব্যাক সাইডটা ভাই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক ডোরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং গ্লাসটা ভাই পর্যন্ত অরিজিনাল আছে। আমি ভাই আপনাকে একটু দরজাটা খুলে দেখাই। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। রাকিন ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের নাম হচ্ছে ইএম বিল্ডার্স, গ18 মহাখালী স্কুল রোড, বন ভবনের ঠিক পিছনে। কি গাড়ি দেখাবেন আজকে ভাইয়া? আজকে ভাই দেখাচ্ছি অনেক জনপ্রিয় একটি জিপ গাড়ি। আচ্ছা, এক্সেল 2007 মডেল, 2011 রেজিস্ট্রেশন। এবং ভাই গাড়িটার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিপ গাড়িতে সানরুফ না থাকলে হয় না, এই গাড়িতে ভাই সানরুফের অপশন আছে, সানরুফ সহ, সানরুফ এবং মুনরুফের অপশন সহ। আচ্ছা, নিসান এক্সট্রেল রাস্তার রাজা। জি ভাই। গাড়ির কন্ডিশন কি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা এজ ইট ইজ তেলের গাড়ি, তো এখনো ভাই খুব ভালো কন্ডিশনে আছে। হ্যাঁ, আনার পর ভাই কিছু টুকটাক কাজ করানো এবং টাচ আপ আমরা করেছি। সাতের যে এক্সেলটা, এটা নিউ শেপে আসছে, এটা ওল্ড শেপ এবং নিউ শেপ দুইটা ভার্সন হয়। এটা হচ্ছে 2007 নিউ শেপ ভাইয়া। আচ্ছা, নিউ শেপ। জি জি। এই সেম শেপের গাড়ি 9 পর্যন্ত আসছে, এটা হচ্ছে 7 মডেল। আচ্ছা, প্রতিটা গ্লাস কি জেনুইন ভাইয়া? প্রতিটা গ্লাস ভাই জেনুইন। প্রতিটা গ্লাসে আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন রাস্তার রাজা, নিশান এক্সট্রেল এবং সানরুফ মণ্ডপ সহ। সানরুফ মণ্ডপ সহ ভাই দেখতে পাচ্ছেন এখানে সানরুফ এবং মণ্ডপের অপশন, সানরুফ মণ্ডপ সহ আপনারা গাড়িতে পেয়ে যাচ্ছেন। যারা সানরুফ মণ্ডপ পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা সুবিধা হবে, খুব লাক্সারিয়াস গাড়ি। এসব গাড়ি তো ভাই খুব শৌখিন লোকরা ইউজ করে। ভাই বাম পাশটা দেখতে পাচ্ছেন আমরা, এখন পর্যন্ত ভাই আমরা এখানে যা স্টার্ট আপ করিয়েছি রং খুবই ভালো আছে, এবং ভাই অ্যালয় রিমের অপশন দেখতে পাচ্ছেন, আর ভাই দেখতে পাচ্ছেন যে টায়ার গুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, তার মানে চারটা টায়ারই সাপোর্ট ভালো দিবে? জি জি, খুব ভালো দিবে। ওকে, বাম্পারটা তবে ফ্রেশ কন্ডিশনে আছে, খুব সুন্দর গ্রে কালারের গাড়িটা। জি ভাইয়া। ডোরগুলো কি অবস্থা ভাইয়া? ডোরগুলো ভাই এখনো দেখেন যে জাপানি যে ঝুড়িগুলো আছে এখন অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, ডোরগুলো ভাই এখন পর্যন্ত কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই গাড়িটা। আচ্ছা, এবং ভিতরটা তো ফ্রেশ ভাই। একটা গ্রে ইন্টেরিয়ার প্লাস ব্ল্যাক ইন্টেরিয়ার একটা কম্বিনেশন, টিভি এবং ব্যাক ক্যাম আমরা পেয়ে যাচ্ছি, অটো ট্রান্সমিশন, অটো গিয়ারের গাড়ি এবং ফোর হুইল ড্রাইভ সহ। আচ্ছা, ফোর হুইল ড্রাইভ সহ আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন, লেদার সিট করা, 100% লেদার সিট করা। যে গাড়িগুলোতে ভাই দেখবেন লেদার সিট, এগুলো খুবই হাই গ্রেডেড একটি গাড়ি। আচ্ছা, এবং ভাই এবং গাড়ির স্টিয়ারিং হুইল থেকে শুরু করে সব কিছু এবং প্যাডও আমাদের লেদার পেয়ে যাচ্ছে। আচ্ছা, সব কিছু আপনারা ফুললি ফুল লেদারের পেয়ে যাচ্ছেন। রাকিন ভাই ব্যাক সাইডটা কি কন্ডিশনে? ব্যাক সাইডটা ভাই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক ডোরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং গ্লাসটা ভাই পর্যন্ত অরিজিনাল আছে। আমি ভাই আপনাকে একটু দরজাটা খুলে দেখাই। ওকে, সামনে গ্লাস, পিছনে গ্লাস 100% অরিজিনাল আছে। ওকে, এবং পিছনে অনেক স্পেস দেখতে পাচ্ছেন, কি পরিমাণ স্পেস এখানে ভাই, ঘুমায় ঘুমায় যাওয়া যাবে এত স্পেস। এই গাড়িটা एक्चुअली যারা খুব লাগেজ ক্যারি করে বা ঢাকার বাইরে যদি কেউ যায় নিয়মিত, তাদের জন্য এই স্পেসটা আসলে খুবই কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এবং 5 সিটের গাড়ি পেয়ে যাচ্ছেন, 100% লেদারের সিট কভার। এবং জয়েন্টগুলো তো ভাই ফ্রেশ, জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন আপনি একেবারে জাপানি অবস্থায় আছে। যে লাইটগুলোর মধ্যে এখনো নিসানের লোগো এবং চেসিস কোড দেয়া আছে, তো সেক্ষেত্রে ভাই আমরা ধরতে পারি যে এই গাড়িটা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যেহেতু চেসিস কোড সহ, তার মানে 100% এই লাইটগুলো গাড়িতে কোনো হিস্ট্রি নেই, বিল্টইন এই গাড়ির সাথেই ছিল। ওকে, সামনে গ্লাস, পিছনে গ্লাস আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন। রাকিন ভাই রাইট সাইডটা তো বাম পাশের মতো ফ্রেশ। জি ভাই, ইনশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে এখন পর্যন্ত ভাই যে টাচ আপ করা হয়েছে, কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ নাই। যে গাড়িটা নিবে এবং খালি জাস্ট নিয়ে খালি চালাবে, এবং প্রতিটা ডোরে আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন। প্রতিটা ডোরে ভাই দেখতে পাচ্ছেন একেবারে এখনো অরিজিনাল ঝুলি। ওকে, যেহেতু লাক্সারিয়াস গাড়ি একটু বসে দেখেন ভাই। জি ভাই, শিওর। এইটা ভাই আমরা পুশ স্টার্টের অপশন বলতে পারি। জি ভাই, এটা ভাই পুশ স্টার্টের অপশন, এবং ফোর হুইল ড্রাইভের অপশনও আছে, এবং সানরুফের অপশনও পেয়ে যাচ্ছি। এটা কিন্তু 2000 সিসির একটি গাড়ি, তো আপনি বুঝতে পারতেছেন ভাই 2000 সিসির একটি জিপ, ইঞ্জিন পারফরম্যান্সটা খুবই শক্তিশালী, এবং এটা হাইওয়েতে এবং সিটিতে খুব ভালো সাপোর্ট দিবে। আচ্ছা, এবং সানরুফ সহ, সানরুফ মণ্ডপ সহ আপনার গাড়িটা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা গাড়ি, নিশান এক্সট্রেল, যাকে রুট মাস্টার বলা যায়। জি ভাই, বলতে পারেন আপনি। চলেন ভাই আমরা একটু ইঞ্জিনটা দেখি। জি ভাই, শিওর। আচ্ছা রাকিন ভাই, এই গাড়িগুলো সার্ভিস কিরকম দেয়? ভাই ইনশাআল্লাহ এই আসলে ভাই জিপ গাড়ি, আসলে নতুন করে আর বলার কিছু নাই। এই গাড়িগুলো আপনি যেখানে নিবেন না কেন, এই গাড়িগুলো 100% সাপোর্ট দিবে, কারণ ভাই ইঞ্জিন পারফরম্যান্সও বেশি এবং গাড়িটার সাইজও খুবই বড়। তো সেই ক্ষেত্রে ভাই আপনি সবচেয়ে বেস্ট সার্ভিসটাই পাবেন আশা করছি। আচ্ছা, এই গাড়িটা ভাই ইঞ্জিন
একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আপনি ভাই এই জিনিস জায়গাগুলো দেখেন, এখনো অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, চেসিস মাসেল ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি। দেখেন এখনো জাপানি স্টিকার গুলো আছে, লাইট গুলো এখন পর্যন্ত ভাই কোনো খোলা হয় নাই বা পপ করা হয় নাই। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো কিছুই হয়নি। আচ্ছা ভাই, ইঞ্জিনটা সিসি কত? এটা ভাই 2000 সিসি। 2000 সিসি, 100% অকটেন ড্রাইভের গাড়ি। অকটেন ড্রাইভের গাড়ি ভাই। ওকে, সবকিছু আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন। এই গাড়িটা মডেল হচ্ছে ভাই 2007 মডেল, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2011 তে। ওকে, নিশান এক্সটেল নিউ শেপের একটি গাড়ি এবং সানরুফ অপশন আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি, এবং রাস্তার রাজা যাকে বলা হয়। জি ভাই। ভাই দাম কত চাচ্ছেন গাড়িটার? এটার ভাই আস্কিং প্রাইস হচ্ছে 16,90,000 টাকা। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস ভাই, কাস্টমার শোরুমে আসলে অবশ্যই দাম কমাবে। এমনি ভাই প্রাইস কমিয়ে দিয়েছি, এবং অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে ডেফিনেটলি অনার করবো ভাই। ওকে, আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের নাম হচ্ছে ইএম বিল্ডার্স, গ18 মহাখালী স্কুল রোড, বনভবনের ঠিক পিছনে। ওকে, আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01779693989। ঠিক আছে, রাখেন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।